আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি একটি প্রফেশনাল মানের লোগো কিভাবে আপনি তৈরি করে মার্কেট প্লেসে আপনি আপনার বায়ারকে স্যাটিসফাইড করবেন। বন্ধুরা, আপনাকে আমি ইনসিউরিটি দিচ্ছি যে লোগো ডিজাইন যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। কেননা লোগো ডিজাইন এমন একটি ডিজাইন যেটি করে আপনি 99 ডিজাইন, freelancer.com, upwork.com, peoplepower.com এবং fiverr.com এর মতো অসংখ্য মার্কেট প্লেসে আপনি নিজের অবস্থান জানা নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি আপনাকে বেশি কিছু শিখতে হবে না। গ্রাফিক্স ডিজাইনের সব অনেকগুলি আইটেম রয়েছে, তার মধ্যে লোগো ডিজাইন একটি। প্রফেশনাল মানের লোগো ডিজাইন কিভাবে করবেন সেটি আপনাকে আমি আজকে শেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সব ভিডিও সবার আগে পেতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি যেটি, সেটি হচ্ছে লোগো ডিজাইন। আমি এখানে একটি লোগো ডিজাইন করে রেখেছি যেটি আপনাকে আমি ধাপে ধাপে ধরে ধরে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স আমি শিখাতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রথমে ওপেন করেছি ইলাস্ট্রেটর সিসি, এটি একটি সফটওয়্যার আপনারা অবশ্যই জানেন। যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তারা বিভিন্ন সফটওয়্যারে কাজ করেন, যেমন ইলাস্ট্রেটর এবং ফটোশপ। লোগো ডিজাইনের জন্য বেস্ট হচ্ছে ইলাস্ট্রেটর। তো আপনি কীভাবে ইলাস্ট্রেটর ইউজ করে একটি প্রফেশনাল মালের ডিজাইন করবেন, লোগো ডিজাইন করবেন সেটি আপনি আজকে শিখতে যাচ্ছেন। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। আমি এখানে লিখেছি ডার্সা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট। আমি একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি, কন্ট্রোল প্লাস এন প্রেস করে আপনি নিতে পারেন অথবা সরাসরি ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে আপনি একটি ডকুমেন্ট ওপেন করতে পারেন। একটি ডকুমেন্ট এইভাবে আপনার সামনে হাজির হবে। এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রিসেট ডিটেলসে আপনি লিখবেন যে লোগোটির নাম বা যে কাজটির নাম সেটি। আমি ডার্সা লোগো লিখেছি, এখানে 1 দিচ্ছি এবং এরপরে ওয়েট, পেজের ওয়েট দিতে হবে আমি 1920 বা 1920 দিয়েছি এবং হাইট দিয়েছি 1080 পিক্সেল এবং আপনাকে এখানে আর কোথাও হাত দিতে হবে না। এরপর আপনি সরাসরি চলে যাবেন ক্রিয়েটে যাওয়ার পরে এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস হাজির হবে। হাজির হওয়ার পরে আপনি এটি চাইলে বিভিন্নভাবে কালারাইজ করতে পারেন। তো আমি যেটি কাজ সেটি আপনাকে দেখাচ্ছি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল। প্রথম আমি যে লোগোটি ডিজাইন করে দেখাবো সেই লোগোটি আমি এটি কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল সি প্রেস করে নিয়ে যাচ্ছি অথবা আপনি এডিটে গিয়ে এই যে কপিতে ক্লিক করলে সরাসরি এটি কপি হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার কিবোর্ড থেকেও করতে পারেন অথবা এখান থেকে সরাসরি করতে পারেন কপি। তো এটি আমি নিয়ে যাচ্ছি এখানে কন্ট্রোল ভি, ভি দিয়ে আমি প্রেস, কন্ট্রোল ভি প্রেস করে আমি এখানে নিয়ে আসলাম। এরপর আমি এটি ছোট করছি, ছোট করার পরে আমি এটি উপরে বাম দিকে রাখছি। বন্ধুরা, আপনি যদি বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আপনাকে এইভাবে ধাপে ধাপে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেটি অবশ্যই ফলো করতে হবে, তবেই দ্রুত আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারবেন। প্রথমে আমি দেখাচ্ছি এটিকে আলাদা করে ফেলি, আলাদা করার পরে কাজ করতে সুবিধা হবে। আমি লোগোটি নিয়েছি শুরু থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটিকে গ্রুপ করি, কন্ট্রোল জি প্রেস করার পরে এটিকে আমি একটু বড় করবো, শিফট এবং অল্টার একসাথে প্রেস করে। এরপরে আমি যে জিনিসটা করবো সেটি দেখাচ্ছি। প্রথমে আমি এই যে ইলিপস টুল দেখতে পাচ্ছেন, ইলিপস টুলে যাওয়ার আগে আমি আরো সহজভাবে দেখাচ্ছি র্যাকট্যাঙ্গেল টুলে যাওয়ার পরে আমি অল্টার এবং শিফট একসাথে প্রেস করে আমি এই ধরনের একটি র্যাকট্যাঙ্গেল আঁকবো। র্যাকট্যাঙ্গেল আঁকার পরে এটি অবশ্যই আপনি একটি কপি করে নেবেন, সিলেক্ট করে অল্টার প্রেস করে বামে একটি কপি করে নিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে
এরপর আমি যে কাজটি করব এটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমার যে কাজ সেটি হচ্ছে আমি পেন টুলে যাব পেন টুল প্লাস অর্থাৎ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যেটি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব ক্লিক করার পরে এই যে সেন্টার বরাবর অর্থাৎ এটি যখন আমি এখানে স্থাপন করব এখানে সেন্টার বরাবর একটি রেখা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি আবার যাব মাইনাসে অর্থাৎ ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাব ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে আমি এখানে বামে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এভাবে হলো এবং আমি এখানে আবার ক্লিক করছি এভাবে হলো বন্ধুরা হয়ে গেল একটি কোণের মতো আইসক্রিমের মতো আমি এটি আবার কপি করছি অর্ডার প্রেস করে মাউসের লেফট বাটন একসাথে এরপরে যে কাজটি করব সেই কাজটি হচ্ছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদেরকে দেখার জানার উপযোগ সুযোগ করে দিন আমি ইলিপস টুলে যাচ্ছি ইলিপস টুলে যাওয়ার পরে আমি অল্টার এবং শিফট একসাথে প্রেস করব অল্টার এবং শিফট একসাথে প্রেস করব প্রেস করার পরে এটিকে আমি একটি অন্য কালার দেই অন্য কালার দেই অন্য কালার দেওয়ার পরে আপনাকে এটাকে একটু মনে রাখতে হবে যে ফিল কালারটা আপনি ওপেন রাখবেন আর স্ট্রোক কালারটা নান করে দিবেন এখান থেকে ক্লিক করলে সেটি নান এবং স্ট্রোক হয়ে যাবে এরপরে আমি এটি পুরো সিলেক্ট করছি পুরো সিলেক্ট করে আমি একটু কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করে দেখলাম যে এটি কোন পজিশনে আছে আমি এটিকে আর একটু উপরে নিব কিবোর্ডের আপ অ্যারো প্রেস করে কিবোর্ডের আপ অ্যারো প্রেস করছি যাতে এটি সহজে উপরে উঠে যায় এবং পজিশন তৈরি হয় এবার আমি আরেকটু নিচে নামাই দেখুন বন্ধুরা এবার এটি অ্যাডজাস্ট হয়েছে এবার আমি যে কাজটি করব বন্ধুরা সেই কাজটি হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন এরপরে আপনি সরাসরি চলে যাবেন পাথফাইন্ডারে পাথফাইন্ডারে চলে যাচ্ছি পাথফাইন্ডারে একটু দেখতে পাচ্ছেন বন্ধুরা পাথফাইন্ডার কোথায় পাবেন আমি সেটি দেখাচ্ছি এই যে উইন্ডোসে যাবেন উইন্ডোসে গেলে আপনি অবশ্যই পাথফাইন্ডারটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটার শর্টকাটটি হচ্ছে শিফট কন্ট্রোল এবং অল্টার একসাথে প্রেস করতে হবে এই যে চলে আসছে এরপর দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটি সেটি হচ্ছে মাইনাস ফ্রন্ট এখানে ক্লিক করলে এটি এভাবে কেটে যাবে বন্ধুরা দেখতে পেলেন খুব সহজে আমি এটিকে কাটলাম এরপরে যে কাজটি সেটি হচ্ছে আমি আরেকটি সার্কেল আঁকব ক্লিপস টুলের মাধ্যমে ক্লিপস টুল সিলেক্ট অবস্থায় আছে সিলেক্ট অবস্থায় আছে আমি কিবোর্ডের শিফট এবং অল্টার প্রেস করে মাঝখানে এনে আমি এখানে আরেকটি বৃত্ত আঁকব শিফট এবং অল্টার প্রেস করলাম এটিকে অবশ্যই একটু উপরে তুলে দেই কিবোর্ডের আপ অ্যারো প্রেস করে করে দেখতে পেলেন বন্ধুরা খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেল এটিকে আমরা এবার একটু পরীক্ষা করি সেটি হচ্ছে কন্ট্রোল এবং ওয়াই প্রেস করে আমরা এটি দেখব যে পজিশন ঠিক আছে কিনা এবার এবার আমি এটাকে গ্রুপ করব কন্ট্রোল জি প্রেস করে এরপর এটিকে কপি করব কপি করার পরে অল্টার প্রেস করলে এটি কপি হয়ে যাবে এরপর আমি এটি কেটে দেই এটি প্রয়োজন নেই হয়ে গেল বন্ধুরা খুব সহজে আমি এটি ফেললাম একটি ডিজাইন এটিকে আনগ্রুপ করে আমি এটিকে একটু নিচে নিয়ে যাচ্ছি এটি অবস্থা যাক বন্ধুরা আমি এটিকে আনগ্রুপ করি আনগ্রুপ করার পরে এটি এখানে নিয়ে আসি এটি গ্রুপ অবস্থায় আছে আর এটি আনগ্রুপ অবস্থায় আছে এটি দুইটিকে আমি সিলেক্ট করি এবার একটু অ্যালাইন করব অ্যালাইনে যাওয়ার জন্য আপনি এখানে সরাসরি ক্লিক করতে পারেন অথবা উইন্ডোসে যাওয়ার পরে আপনি শিফট প্লাস এফ সেভেন ক্লিক করলে অবশ্যই অ্যালাইন পাবেন আমি অ্যালাইনে ক্লিক করছি অ্যালাইনে ক্লিক করার পরে এই যে সেন্টার দেখতে পাচ্ছেন হরিজন্টাল সেন্টার সেন্টারে আছে এটি যদি আমি ভার্টিক্যাল সেন্টার দিই তাহলে এটি উপরে উঠে যাবে আমি আবার কন্ট্রোল জেড প্রেস করে নিচে নিয়ে আসছি অর্থাৎ এটি পজিশন মতো আছে এবার আমার যে কাজটি মেইন কাজ সেটি হচ্ছে আমি এই যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটাকে আমি 12টি ভাগে বিভক্ত করব অর্থাৎ একই রূপ 12টি দিব সার্কেল আকারে অর্থাৎ এটি কিভাবে করব সেটি আমি এবার দেখাতে যাচ্ছি প্রথমে আপনি এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি রোটেট করলে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 30 ডিগ্রি আছে এখানে আমি ডিগ্রি দিব 360 অর্থাৎ 360 ডিগ্রি 360 কে আমি ভাগ দিব
আর 12টি ভাগে বিভক্ত করব। এবার আমি কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে একটু নড়ে চড়ে উঠবে এটি। এরপরে আপনি এই টুলে যাবেন, সিলেকশন টুলে যাওয়ার পরে এটি সিলেক্ট করবেন। এরপরে কন্ট্রোল ডি প্রেস করবেন একসাথে। কন্ট্রোল ডি প্রেস করলে নির্ধারিত দূরত্বে 12টি ভাগে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ খুব সহজে আপনি কম সময়ে নামজারির উপায়ে আপনি আপনার ক্লায়েন্টকে এই ধরনের ডিজাইন যদি ডেলিভারি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো মানের একজন ডিজাইনার হিসেবে পরিচিতি পাবেন এবং আর্নিং করতে পারেন ভালো। এবার আমি এটি ডিলিট করে দিচ্ছি, এটি ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে গেল। এবার পুরোটাকে আমি একটু গ্রুপ করবো। এটি টোটাল 12টি হয়ে গেল। আমি চাইলে এটি কালারাইজ করবো, কালার দিতে পারি আমার ইচ্ছা মতো। তো আমি এটি ক্লিক করলাম, কন্ট্রোল জি প্রেস করে এটিকে গ্রুপ করলাম। এটি আমার দরকার নেই, এটি আমি আবার কেটে দিই, ডিলিট করলাম। এবার এটিকে আমি একটু উপরে উঠাই এবং এটি কন্ট্রোল অল্টার এবং শিফট সাথে প্রেস করে আমি এটিকে ফটো করলাম। ফটো করার পরে দেন আমার যে কাজটি সেটি হচ্ছে এই যে লেখাটি দেখতে পাচ্ছেন সেই লেখাটি আমি কীভাবে লিখব। এর জন্য আমাকে যেতে হবে এই টুলের মধ্যে, টাইপ টুল টি, টিতে ক্লিক করলে সরাসরি আপনি টাইপ টুল পাবেন। টাইপ টুলে ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছা মতো এটি একটু বড় করি, বড় করার পর আপনার দেখতে সুবিধা হবে। অর্ডার এবং সিলেক্ট করব, আমাকে লিখতে হবে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এই লেখাটি লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, লার্নিং এন্ড ডেভেলপমেন্ট লিখলাম। এরপরে ডার্সা লেখাটি লিখতে হবে, ডার্সা। আমি এটিকে একটু ছোটো করি, তার আগে একটু কপি করে নিই। অর্ডার প্রেস করে আমি এটিকে ডার্সা লেখাটি লিখি, ডার্সা লোগো, ডার্সা। এটিকে আমি একটু বোল্ড করব, বোল্ড মানে অন্য একটি ফন্ট নিব। কীভাবে ফন্ট নিতে হয় বন্ধুরা আমি দেখাচ্ছি। আবার উইন্ডোজে চলে যাবেন, আপনি উইন্ডোজে চলে যাওয়ার পরে সরাসরি উইন্ডোজে যাওয়ার দরকার নেই। আপনি যখন এখানে টিতে প্রেস করবেন তখন সরাসরি আপনি এখানে ফন্টের তালিকাটি পাবেন। আমি এটি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি চলে যাব ফন্টে। ফন্টের যে তালিকাটা দেখতে পাচ্ছেন আমি আমার ইচ্ছা মতো এখান থেকে, অথবা আপনার ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবে আপনি ফন্ট চুজ করে আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এটিকে একটু বড় করছি, শিফট প্লাস অল্টার একসাথে প্রেস করে, শিফট প্লাস অল্টার প্রেস করে আপনি এইভাবে ডিজাইনকে নান্দনিক রূপ দিতে পারেন। এবং এটাকে আমি একটু আরেকটু ছোট করি, শিফট প্লাস অল্টার একসাথে সেপে যাবে। আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর করে সময় দিয়ে ডিজাইনটি করে নেবেন, যাতে আপনার চাহিদা, কাস্টমারের চাহিদা বা ক্লায়েন্টের চাহিদা আপনি সহজে পূরণ করতে পারেন। তো বন্ধুরা আমি এবার একটু অ্যালাইন করছি, এটি দুটি সিলেক্ট করার পরে আমি অ্যালাইনে যাব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অর্থাৎ সেন্টারে আপনি এখানে যখন মাউস পয়েন্টটা নিয়ে আসবেন এখানে দেখা যাচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এরপরে আপনার যে কাজ সেটি হচ্ছে এটি পুরোটা সিলেক্ট করার পরে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি পজিশন মতো বসে গেল, অর্থাৎ আমার কাজ শেষ। এবার আমি এটি বসে দেই, আমার এটি দরকার নেই। এবার আমি দেখাবো এই যে এটি কীভাবে আনবো, সেটি আমি দেখাবো। বন্ধুরা আমার মেইন ডিজাইনটি হয়ে গেল। আপনি সময় দিয়ে ধৈর্য ধরে যদি এভাবে করতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি আপনি একজন প্রফেশনাল মানের গ্রাফিক লোগো ডিজাইনার হতে পারেন। বন্ধুরা এবার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমি সরাসরি চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে, এবং তার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এটি পুরোটাকে গ্রুপ করবেন কন্ট্রোল জি প্রেস করে এবং সাথে সাথে কন্ট্রোল টি প্রেস করে এটি লক করে রাখবেন যাতে এটি নাড়াচাড়া না করে। এরপরে আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, এরপরে আমি চাইলে এখান থেকে বিভিন্ন কালার আমি ইচ্ছা মতো দিতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো এই কালারটি দিতে পারেন। তো এই কালারের উপরে, এই কালারের উপরে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছেন সেটি কীভাবে আনবো
সেটি আমি আপনাকে দেখাচ্ছি এবার এটি সিলেক্ট করা অবস্থায় আপনি চলে যাবেন অবজেক্টে অবজেক্টে চলে যাওয়ার পরে আপনি ক্লিক করবেন ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি রো রেখেছি তিনটি এবং কলাম রেখেছি তিনটি অর্থাৎ তিনটি তিনটি রাখবেন প্রিভিউ দিবেন এরপরে আপনি ওকেতে ক্লিক করবেন এবং এটি ফ্ল্যাট এবং এটি 100% ওকেতে ক্লিক করবেন এবার যে কাজটি সেটি হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন করে যাবেন ডিরেক্ট সিলেকশন করে যাওয়ার পরে আপনি এটি প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করে যাওয়ার পরে আপনি কালারটা চেঞ্জ করে দিবেন এখানে কালারটা আপনি একটু অ্যাশ কালার আমি দিচ্ছি অথবা একটু গাঢ় অ্যাশ কালার দিচ্ছি যাতে সুন্দর লাগে এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মাউসে অনুরূপভাবে আমরা সেম কাজটি করব এখানে সেম কাজটি করতে চাইলে আমাদেরকে আবার ক্লিক করতে হবে ডিরেক্ট সিলেকশন বলে ডিরেক্ট সিলেকশন বলে কাজ যাওয়ার পরে আমি এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি কালারটা চেঞ্জ করে দিব আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বা আপনার ক্লায়েন্টের পছন্দ মতো কালারটা এখানে এভাবে দিতে পারেন অন্তত খুব সুন্দরভাবে হয়ে গেল এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে একটি রেখা রয়েছে রেখাটি আমি বামে নিয়ে আসবো বামে নিয়ে আসার আগে আপনি চাইলে এখানে একটু কালারাইজ করতে পারেন সুন্দরভাবে বন্ধুরা দেখতে পেলেন আমি লেফট বাটন ক্লিক করে মাউসের সরি কিবোর্ডের লেফট বাটন ক্লিক করে আমি বামে নিয়ে যাচ্ছি এতটুকুই রাখলাম বন্ধুরা এরপরে আমার আবার যে কাজটি সেটি হচ্ছে আমি এটি নিয়ে আসবো এবারেও কালার দিকে আমি চেঞ্জ করে দেই আপনি আপনার পছন্দ মতো সময় দিয়ে বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি অবশ্যই কাজটি করে নেবেন মাউসের বা অথবা আপনি কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে এইভাবে খুব সহজেই করে নিতে পারেন আমি আবার ক্লিক করলাম এখানে এবার দেবেন কালার একটু অন্য কালার দেই দেখতে পেলেন বন্ধুরা কালার ম্যাচ করে মতো আপনাকে কালারটা চুজ করতে হবে বা পছন্দ করতে হবে যাতে অবশ্যই আপনার ক্লায়েন্ট স্যাটিসফাইড হয় আপনার প্রথম লক্ষ্য থাকবে আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা যে কোনোভাবে দেখতে পেলেন বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেল আমি এটিকে সময় দিলে আপনাদেরকে আমি শেয়ার করলাম কিভাবে একটি ডিজাইনকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হয় আমি এটি এবার পিছনে পাঠিয়ে দিব এটি করলাম কন্ট্রোল শিফট এবং কিবোর্ড থেকে ফার্স্ট স্টার্ট ব্র্যাকেট প্লাস শিফট প্লাস কন্ট্রোল তো আমি এটিকে একটু নিচে নিয়ে যাচ্ছি এবার আমি চাইলে কন্ট্রোল অল্টার টু প্রেস করলে দেখতে পাচ্ছেন লোগোটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার আমি একটু নিচে নিয়ে যাচ্ছি এটি খুব সুন্দরভাবে বন্ধুরা আপনি চাইলে এটিকে একটু বড় করতে পারেন বড় করলে আরো সুন্দর হবে অর্থাৎ আপনি যত সময় দিবেন বা আইডিয়া ক্রিয়েট করবেন আপনার লোগোটাকে খুব সুন্দরভাবে সবার সম্মুখে তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি প্রথম একবার দেখে শিখতে না পারেন তাহলে অবশ্যই বারবার ভিডিওটি ওপেন করে দেখবেন একবার দেখবেন একবার প্র্যাকটিস করবেন একবার দেখবেন একবার প্র্যাকটিস করবেন এভাবে ভিডিওটি সম্পূর্ণ করে দেখলে দু তিনবার আমি আশা করি অবশ্যই আপনি দক্ষ এবং প্রফেশনাল মানের একজন লোগো ডিজাইনার হতে পারবেন এতে করে আপনি আপনার জনপ্রিয়তা একদিকে বাড়াতে পারবেন অপরদিকে আপনার ইনকাম জেনারেট করতে পারবেন দ্রুত অন্যদের তুলনায় কেননা 99 ডিজাইনের একটি লোগো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই মিনিমাম 200 থেকে 250 বা $500 বা $1000 পর্যন্ত একটি লোগোর ভ্যালু রয়েছে তো আশা করি সেই মানের পৌঁছাতে হলে আপনাকে ধারাবাহিকভাবে আমার যে সিরিজ ভিডিওগুলো রয়েছে লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স আমার একটি প্লেলিস্ট রয়েছে আশা করি সেখানে সেখান থেকে দেখে অবশ্যই আপনি আপনার ভিডিওগুলো
দেখে নিতে পারবেন, তো অবশ্যই আপনি শিখে নিতে পারবেন। আমি আমার চ্যানেলের মধ্যে ট্রাই করি প্রতিদিন কিছু না কিছু আপনাদেরকে শেয়ার করার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।